পাড়ায় আছে ক্লাব, আমার একতলার ঘরখানা দিয়েছি ওদের ছেড়ে, কাগজে পেয়েছি প্রশংসাবাদ, ওরা মিটিং করে আমাকে পরিয়েছে মালা। আজ 8 বছর থেকে শূন্য আমার ঘর, অফিস থেকে ফিরে এসে দেখি সেই ঘরের একটা ভাগে টেবিলে পা তুলে কেউ পড়ছে খবরের কাগজ, কেউ খেলছে তাস, কেউ করছে তুমুল তর্ক, তামাকের ধোঁয়ায় ঘনিয়ে ওঠে বদ্ধ হাওয়া, ছাইদানিতে জমতে থাকে ছাই, দেশলাই কাঠি, পোড়া সিগারেটের টুকরো। এই প্রচুর পরিমাণ ঘোলা আলাপের গোলমাল দিয়ে দিনের পর দিন আমার সন্ধ্যার শূন্যতা দিই ভরে, আবার রাত্রির 10টার পরে খালি হয়ে যায় উপুর করা একটা উচ্ছিষ্ট অবকাশ। বাইরে থেকে আসে ট্রামের শব্দ, কোনো দিন আপন মনে শুনি গ্রামোফোনের গান, যে কয়টা রেকর্ড আছে ঘুরে ফিরে তারই আবৃত্তি। আজ ওরা কেউ আসেনি, গেছে হাবড়া স্টেশনে অভ্যর্থনায়, কে সদ্য এনেছে সমুদ্রপাড়ের হাততালি আপন নামটার সঙ্গে বেঁধে, নিভিয়ে দিয়েছি বাতি, যাকে বলে আজকাল, অনেকদিন পরে সেই আজকালটা সেই প্রতিদিনের নকিব আজ নেই সন্ধ্যায় আমার ঘরে, 8 বছর আগে এখানে ছিল হাওয়ায় ছড়ানো যে স্পর্শ, চুলের যে অস্পষ্ট গন্ধ, তারই একটা বেদনা লাগল ঘরের সব কিছুতেই, যেন কি শুনব বলে রইল কান পাতা, সেই ফুল কাটা ঢাকাওয়ালা পুরনো খালি চৌকিটা যেন পেয়েছে কার খবর। পিতামহের আমলের পুরনো মুচুকুন্দ গাছ দাঁড়িয়ে আছে জানলার সামনে কৃষ্ণ রাতের অন্ধকারে, রাস্তার ওপারের বাড়ি আর এই গাছের মধ্যে যেটুকু আকাশ আছে সেখানে দেখা যায় জলজল করছে একটি তারা, তাকিয়ে রইলেম তার দিকে চেয়ে, টনটন করে বুকের ভিতরটা, যুগল জীবনের জোয়ার জলে কত সন্ধ্যায় দুলেছে ওই তারার ছায়া। অনেক কথার মধ্যে মনে পড়ছে ছোট্ট একটি কথা, সেদিন সকালে কাগজ পড়া হয়নি কাজের ভিড়ে, সন্ধেবেলায় সেটা নিয়ে বসেছি এই ঘরেতেই, এই জানলার পাশে, এই কেদারায়। চুপি চুপি সে এলো পিছনে, কাগজখানা দ্রুত কেড়ে নিল হাত থেকে, চলল কাড়াকাড়ি উচ্চ হাসির কলরোলে, উদ্ধার করলুম লুঠের জিনিস, স্পর্ধা করে আবার বসলুম পড়তে, হঠাৎ সে নিবিয়ে দিল আলো। আমার সেদিনকার সেই হার মানা অন্ধকার আজ আমাকে সর্বাঙ্গে ধরেছে ঘিরে, যেমন করে সে আমাকে ঘিরেছিল দুও দেওয়া নীরব হাসিতে ভরা বিজয়ী তার দুই বাহু দিয়ে, সেদিনকার সেই আলো নেবানের জনে হঠাৎ ঝরঝরিয়ে উঠল হাওয়া, গাছের ডালে ডালে জানলাটা উঠল শব্দ করে, দরজার কাছের পর্দাটা উড়ে বেড়াতে লাগলো অস্থির হয়ে। আমি বলে উঠলেম, ওগো আজ তোমার ঘরে তুমি এসেছ কি মরণ লোক থেকে, তোমার বাদামি রঙের শাড়িখানি পরে। একটা নিঃশ্বাস লাগলো আমার গায়ে, শুনলেম অশ্রুত বাণী, কার কাছে আসব। আমি বললেম, দেখতে কি পেলে না আমাকে? শুনলেম, পৃথিবীতে এসে যাকে জেনেছিলেম একান্তই, সেই আমার চিরকিশোর বধু, তাকে তো আর পাইনে দেখতে এই ঘরে। শুধালেম, সে কি নেই কোথাও? মৃদু শান্ত সুরে বললে, সে আছে সেইখানে যেখানে আছি আমি, আর কোথাও না। দরজার কাছে শুনলেম উত্তেজিত কলরব, হাবড়া স্টেশন থেকে
ওরা ফিরেছে।